বিকালবেলা সিপাত বাবুকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। এই সপ্তাহে একদিনও বাইরে বের হওয়া হয়নি, শনিবারে শুধু। আর আজকে তো সপ্তাহের শেষ দিন, তো ভাবলাম যে আজকে একটু ওকে নিয়ে বাইরে বের হই। তো বের হলে ও হচ্ছে ফুল দেখে ফুল চাই, তো সন্ধ্যামালতি এখনও ফোটেনি, আরও আধা ঘন্টা পরে হচ্ছে সবগুলো ফুল সুন্দর করে ফুটে যাবে। তারপর কড়িগুলোই দিয়ে দিলাম ওকে। তারপর সামনে এগোচ্ছিল, মাঠে যাওয়ার কথা শুনে সিপাতবাবু ভীষণ খুশি হয়ে গেছে, একটা চিকুর দিয়েছে। ও বুঝে ফেলেছে যে ওকে খেলতে নিয়ে যাব। আসরের আজানের আগে এসেছিলাম, তো বাচ্চারা বেশি আসি না, এখানে দুই তিনজন বাচ্চারা মাত্র এসেছে, আর এক পাশে হচ্ছে বড় ছেলেরা ক্রিকেট খেলতেছিল, তারপর কিছু মাঝারি সাইজের ছেলেরা হচ্ছে ফুটবল খেলতেছিল, আর আমরা যে পাশটা এসেছি এখানে ছোট বাচ্চারা থাকে, তাদের গার্জিয়ানরা নিয়ে এসে খেলাধুলা করানোর জন্য বিকাল টাইমে নিয়ে আসে। আর এখানে খেলাধুলা করার জন্য কিছু জিনিস আছে, আমি অন্য ভিডিওতে দেখিয়েছি। তো সিপাতবাবু এখনও খুব ভালো করে না পারলেও আস্তে আস্তে অনেক অ্যাক্টিভিটি দেখতেছি ওর মাঝে, তো ওর এই খেলাগুলো ওর বাবা দেখলে ভীষণ খুশি হতো। তারপর খেলার কত ধরন, অনেক চিৎকার করতেছিল, ভীষণ খুশি ছিল বাবুটা। তারপর এই যে হাঁটতেছে, হামাগুড়ি দিতেছে, দৌড়ে এদিক সেদিক চলে যাচ্ছে চোখের পলকে। আমি বসেছিলাম, ডাকতেছিলাম যে অত দূরে যেও না, ওখানে ওরা ক্রিকেট খেলতেছে, গায়ে লাগতে পারে। তো এভাবেই হচ্ছে সিপাতকে নিয়ে বিকেলটা কাটিয়েছিলাম, ওরও অনেক ভালো লেগেছিল ইনশাল্লাহ। তো সিপাত বাবু হচ্ছে যে খেলাধুলা করতেছে, আর এখানে হচ্ছে স্লিপারে সব বাচ্চারা উঠতেছে, আস্তে আস্তে হচ্ছে লোকজন আসা শুরু করতেছে। তো বাচ্চাদের সাথে বাচ্চাদের একটা আলাদা সম্পর্ক থাকে, সেটাই যে দেখতে পাচ্ছেন। একটা বাচ্চা তার গাড়ি নিয়ে এসেছে, সিপাত হচ্ছে সেই গাড়িতে চড়তেছিল, তো পড়ে যেতে পারে যেহেতু দুজনই বাচ্চা। তো আমি হচ্ছে বলতেছিলাম তুমি নামো, আমি ওখান থেকে ওকে নামিয়ে নিয়ে আসছিলাম, ধাক্কা লেগে পড়ে যেতে পারে স্লিপারে। আমি সাথে করে নিয়ে সিপাতকে এক দুইবার উঠিয়েছি, নিচে থেকে একজনকে বলেছি যে একটু ধরতে যাতে পড়ে না যায়। তো যাই হোক, এভাবে সবাই যে অনেক মজা করতেছিল, বাচ্চারা বসেছিলাম, আমার তো তেমন একটা ভালো লাগতেছিল না, কারণ অনেক বেশি মানুষ হলে তখন আমার আসলে ভালো লাগে না, অনেক চিল্লা পাল্লা শব্দ। কিন্তু বাচ্চার জন্য হচ্ছে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, যেহেতু আমি যে রান্নাবড়া কাজকাম করি এগুলো তো আমার ভালো লাগার জিনিস, তখন তো ওগুলো তো শান্ত হয়ে বসে থাকে দেখে, তাই ওর আনন্দ সময়টা আমারও একটু শান্ত হয়ে বসে থাকা উচিত। প্রতিদিন না হলেও মাঝে মাঝে এভাবে খেলাধুলা করতে নিয়ে আসলে ভালো হয়, এতে বাচ্চাদের অ্যাক্টিভিটি বাড়ে, আনন্দ পায়। আজকে তো ভীষণ আনন্দ করেছে, এই যে সব বাচ্চারা একটু বড় বড়, তার ভিতরে ছোট্ট একটি বাচ্চায় যে আস্তে আস্তে করে ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছে। একটা সময় আমার এই ছেলেটা অনেক বড় হয়ে যাবে, এই স্মৃতিগুলো আর থাকবে না, আজকে স্মৃতির পাতায় এগুলো আমি ধরে রাখতেছি, কখনো সখনো ও হয়তো বড় হয়ে এগুলো দেখতে পারে। ফোন ক্যামেরা এগুলো ভিডিও সবসময় থাকে না, ডিলেট হয়ে যায় বা ডিলেট আমি করে দিই, কারণ আমার হচ্ছে ফোনে জায়গা কম, খুব দ্রুত হচ্ছে ফুলফিল হয়ে যায়। যেহেতু ব্লগ ভিডিও করি, অনেক ভিডিও করতে হয়, তাই পুরাতন ভিডিওগুলো ডিলেট করে দিই। তো যেহেতু ভিডিওগুলো আপলোড করে দিব, তখন এই ভিডিওগুলো কিন্তু ইচ্ছা করলেই দেখা যাবে, তখনও বুঝবে যে মা তাকে নিয়ে কোথায় কোথায় ঘুরেছে। এই মুহূর্তে সিপাতের আব্বুকে অনেক মিস করতেছিলাম, কারণ সে থাকলে আরও খুশি হতো, তার ছেলে এভাবে খেলাধুলা করতেছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুরুষ মানুষের এমন চাকরি করে যে চাকরি থেকে সারা দিনের ভিতর হচ্ছে সময় নেই, সারা দিন অফিসে কাটিয়ে দিতে হয়, শুক্রবার একটা দিন ছুটি পাই, সেটাও হচ্ছে সংসারে কাজ কাম, নিজের একটু রেস্ট ঘুম এটা দিয়ে কাটিয়ে যায়। তারপরেও মাশাল্লাহ রাতের বেলা হলেও বাবা ছেলের দেখা হয়, এটাই অনেক। সিপাতের আব্বু তো মাঝে মাঝে বলে আমাদেরকে বাড়ি গিয়ে থাকতে, আমি তখন চিন্তা করি এই যে রাতের বেলা বাবাকে পাচ্ছে বা দুপুর টাইমে একটু পাচ্ছে, এটাও তো ছেলেটা পাবে না, এটা ভেবে খারাপ লাগে। তারপরে যে একটা বল কোথা থেকে নিয়ে আসলো, বড় ছেলেদের একটা বল, বলটা ওর থেকে বড় হয়ে গেছে, ও বল নিয়ে খেলা করতেছিল, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তো বল খেলা দেখলে হচ্ছে সিপাতের আব্বু খুশি হবে, কারণ বল খেলাটা হচ্ছে সিপাতের আব্বুই ওকে শিখিয়েছে কীভাবে হচ্ছে বল লাথি দিয়ে ফেলতে হয়, যে ছুঁড়ে মারতে হয়, আর ছুঁড়ে মারার সময় উইয়া এরকম বলে চিৎকার করতে হয়, এটাও শিখেছে, বল ছুঁড়ে দিয়ে বলে উইয়া। তো ছেলেরা হচ্ছে বলটা নিয়ে গেল ওর কাছ থেকে খেলার জন্য,
সিবাদ বাবুরও বাসায় বল আছে, আমি তো বল সাথে করে নিয়ে যায় না, কিন্তু হয় কি নিয়ে গেলেও খেলা করবে না, কিন্তু অন্য বাচ্চাদের বল দেখিলে হচ্ছে ও সেটা নিতে চায়। যেমন ওখান থেকে নিয়ে আসার পর এই যে আরেকটা বাচ্চার বল নিয়ে হচ্ছে ও নিতে যাচ্ছিল, আর এই যে নিল তো নিলই, বাচ্চাটার বল তাকে আর দিবেই না। সে বাচ্চাটা তো বাবার কাছে গিয়ে কান্না করে নালিশ করতেছিল যে আমার বল দিচ্ছে না। তো আমি অনেক ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে বাবু তুমি বলটা দাও, তুমি খেলা খেলা করো, ওর কাছে ছুড়ে দাও, কিন্তু শ্রীপাদ বাবু কিছুতেই দেবে না। অনেক রিকোয়েস্ট করে তারপর হচ্ছে বলটা তাকে দিয়ে আসলাম। তারপরও সে বড় বলটা আবার নিয়ে এসে যে পাতে লাথি দিয়ে দিয়ে এই যে দূরে ছুঁড়ে মারতেছে। একজন মহিলা হাসতেছে যে বাবু তোমার থেকে তোমার বলটা তো অনেক বড় হয়ে গেছে। আসলে কিন্তু তাই, বলটা বেশ ভারী ছিল ওর তুলনায়। তো এভাবেই হচ্ছে আমরা মা ছেলে দুজন মিলে হচ্ছে কাটালাম বিকালটা প্রাইমারি স্কুল মাঠে। অনেক মহিলাদের আমি দেখি এখানে বাচ্চাদের নিয়ে আসে, ছোট বেবিদের সাথে দেখা গেল দুইটা কি তিনটা বেবি আছে, ছোট বেবিকে কোলে করে রাখে, বড় বেবিদেরকে খেলতে দেয়। আর এখানে বাচ্চারা অনেক ভালো, একজন আরেকজনের সাথে মিশে খেলা করে, মারামারি কাটাকাটি করে না। গত একদিন এসেছিলাম সিপাতকে নিয়ে, সেদিন হচ্ছে একটু বৃষ্টি হওয়াতে পানি জমেছিল, সিপাত কিছুক্ষণ খেলাধুলার পর সেই পানির ভিতরে টস করে পড়ে গেল, আর পরে সম্পূর্ণ হচ্ছে ড্রেসে কাদা লেগে গেছিলো। তো সেদিন হচ্ছে ওকে ড্রেস ট্রেস খুলে আমি নিয়ে চলে গেছিলাম, তারপরে থেকে হচ্ছে আসা হয়নি এই 5-6 দিন, শনিবারে অথবা রবিবারে হচ্ছে এসেছিলাম। তো এরপর শ্রীপাদ বাবু অনেক দুষ্টুমি করতেছিল, কিছুতেই মানে এদিক সেদিক চলে যাচ্ছে, আর অনেক লোকজন হয়ে গেছে, বল এসে এসে লাগতেছিল, আমি হচ্ছে দেখলাম চলে যায় এখন। তারপর আসার সময় তো যেখানে তিনটা ছাগল দেখে আবার ছাগল ম্যাঁ ম্যাঁ করতেছে, তো ছাগল দেখবে, ছাগল দেখালাম। আর এই যে যাওয়ার সময় দেখেন সন্ধ্যামালতি কিন্তু ঠিকই ফুটে গেছে, কত সুন্দর করে ফুটে আছে সন্ধ্যামালতিগুলো। সন্ধ্যামালতির নাম এই জন্যই দেয়া, সন্ধ্যার টাইমে হচ্ছে ফুটে যায়, যদিও মাগরিবের আজানের এখনও একটু দেরি আছে। তো তারপর যাওয়ার সময় ভেবেছিলাম শ্রীপাদের জন্য সুজি কিনে নিয়ে যাব, আর সাথে হচ্ছে একটু ভাজা পোড়া খাবো। তো ভাজা পোড়া কিনতে এসা পর এই দোকানটা দেখলাম, যেগুলো সবসময় পাওয়া যায় না, আসলে মাঝে মধ্যে এগুলো দেখা যায়। তো এখান থেকে কিনে নিলাম হচ্ছে দানাদার মিষ্টি, আর তারপর হচ্ছে একটু বাদামের পাটালি, বাদামের পাটালিটা অনেক দিন খাওয়া হয় না। তারপর হচ্ছে যে সুজি নিয়ে আসলাম, সুজিটা হচ্ছে ভাজবো একটু পরে। শ্রীপাদ আজকে সারাদিন তেমন কোনো কিছুই খেলো না, জোর করেও খেতে পারলাম না। তারপর সব কিছু ঢেলে নিচ্ছিলাম, এখানে আমি পেঁয়াজও এনেছিলাম আর হচ্ছে বেগুনি এনেছিলাম। তো মাশাল্লাহ আমার ছেলে হচ্ছে মিষ্টি জিনিসটা পছন্দ করে অনেক বেশি, যখন মিষ্টি নিতেছিলাম ও বলতেছিলো মিষ্টি নাও মিষ্টি নাও, বাসায় এসে আবার বলতেছিলো আম্মু মিষ্টি দাও মিষ্টি খাই, তখন ওর হাতে হচ্ছে মিষ্টি দিয়েছিলাম। আর শ্রীপাদের আব্বুর জন্য হচ্ছে আমি রেখে দিলাম, প্রথমে হচ্ছে সবগুলাই বের করে নিয়েছি। আর শ্রীপাদের আব্বু হচ্ছে সে হচ্ছে ভাজা পোড়াটা পছন্দ করে না, তাই ভাজা পোড়া তার জন্য রাখবো না। তো তার জন্য হচ্ছে মিষ্টি আর হচ্ছে পাটালিটা রেখে দিলাম কিছুটা, আর আমরা হচ্ছে খাচ্ছিলাম। শ্রীপাদবাবু খুব মজা করে হচ্ছে দানাদার মিষ্টি খেয়েছে। আপনারা এই দানাদার মিষ্টিকে কি নামে ডাকেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন, আমরা তো দানাদার বলি। তারপর হচ্ছে ভাবলাম যে পেঁয়াজ আর বেগুন খাওয়ার জন্য এমনিতে মজা লাগতেছে না, আমি শশা কেটে নিয়ে আসি, শশা আর হচ্ছে কাঁচামরিচ, তাহলে মজা লাগবে। তো শশার কাঁচামরিচ নিয়ে আসলাম, এনে হচ্ছে খাচ্ছিলাম। শ্রীপাদবাবুকে একটা বেগুনি দিব, তো ও বেগুনিটা খাবে, আর মিষ্টিগুলো হচ্ছে ওই খেয়ে নিচ্ছিল, ও অনেক পছন্দ করে বেগুনি দেখাচ্ছিল, তো ওকে হচ্ছে বেগুনি দিলাম মিষ্টি দিচ্ছিলাম। তো সবাই মাশাল্লাহ বলবেন, সারাদিন ভাত টাত কিছুই খাইনি, একটু পরে সুজি রান্না করব, দেখি সুজি খায় কি না, কারণ এগুলো তো খেয়ে তো আর পেট ভরবে না। আর আমি হচ্ছে মজা করে এগুলো খাচ্ছিলাম, ভাজা পোড়া দেখে হচ্ছে আমার আপুদের কি লোভ লাগতেছে নাকি আমাকে কমেন্ট করে জানাবেন। আমারও অনেক দিন ভাজা পোড়া খাওয়া হয় না, বাসায় মাঝে মাঝে যে কিছু টুকটাক সন্ধ্যা সময় নাস্তা তৈরি করি। কাছের যে দোকানটি ছিল সেই দোকানটি এখন আর নাই, এই জন্য হচ্ছে সচরাচর হচ্ছে অনেকটা বেশ খানিকটা দূরে যেতে হয় বলে মানে ওই মোড়টাতে যা হয় না কেনা হয় না। আর কাছে যেখানে বাসা ছিল 1 মিনিটের পথ, ওখান থেকেই প্রায় কেনা হতো, তো ওই মামাটার দোকান এখন উঠে গেছে, এই জন্য হচ্ছে কেনা হয় না। তো এই ছিল হচ্ছে আমার আজকে বিকালের আমার ছেলেকে নিয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, আর সন্ধ্যার কিছু অনেক সুন্দর সুন্দর নাস্তা।
তো আবার বলতেছি, যারা আমার ভিডিওটি পুরোটা দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি একটু দেখাচ্ছিলাম বাদামের পাটালিটা অনেক সুন্দর, কারণ হচ্ছে বাদামে অনেক বাদাম দেয়া। আর বাবু আমাকে দেখাচ্ছিল যে এটা খাবো, তা আমি হচ্ছে ওকে দিচ্ছিলাম যে নাও তুমি খাও, মজা করে খাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।